আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে জন্ম নিবন্ধন জমা দেওয়ার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যে জন্ম নিবন্ধন জমা দিতে গেলে কিন্তু প্রতিষ্ঠানগুলো বলে থাকে যে এটা অনলাইনে আছে কি না, বা অনলাইন থেকে একটা ভেরিফাই কপি নিয়ে আসেন। তো আমরা আজকে দেখব কীভাবে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ঘরে বসে আমরা জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি না এটা আমরা চেক করতে পারি। তো এর জন্য প্রথমে আমাদের যে কোনো কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে verify.bdris.gov.bd, লিখে আমরা ইন্টারফেস করব। তো ইন্টারফেস করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে যদি আপনারা মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট চেক করতে চান, তাহলে কিন্তু এখানে ক্লিক করে আপনারা সেটা চেক করতে পারবেন। তো আমি যেহেতু জন্ম নিবন্ধন তথ্য যাচাই করব, তো আমি এখান থেকে এখানে আমার জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আমি এখানে লিখে দেব, 6029707। লিখে দেওয়ার পরে নিচে এই ঘরে জন্ম তারিখ লিখে দিব। জন্ম তারিখ লেখার ক্ষেত্রে অবশ্যই প্রথমে বছরটি দিবেন, তারপরে হাইফেন দিয়ে মাস দিতে হবে, তারপরে হাইফেন দিয়ে তারিখ দিতে হবে। তারপরে এখানে যে দুটি সংখ্যা আছে 51 থেকে 17 বিয়োগ করতে বলা হয়েছে, তো এই ঘরে বিয়োগ ফলটি আপনারা দিয়ে দেবেন। তো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করার পরে আমাদের যে অ্যান্সারটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে সমস্ত তথ্য চলে এসেছে, অর্থাৎ এখানে নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, গ্রাম এবং জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নাম্বার সব কিছু কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ জন্ম নিবন্ধনটা কিন্তু অনলাইন করা আছে। তো এখান থেকে আপনারা এটা চাইলে কিন্তু প্রিন্ট করে রাখতে পারেন। তো প্রিন্ট করতে কিবোর্ডের কন্ট্রোল পি চাপ দিলে কিন্তু এরকম অপশন চলে আসবে, তো এখান থেকে আপনারা প্রিন্ট করে রাখতে পারেন। তো আপনারা চাইলে এইভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি না সেটা চেক করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এরকম নতুন নতুন ভিডিও আপনারা আপডেট পেতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।